টোটাল টোটাল রেজাল্টটা আসার পরে কে কতটা ভোট পেল, 298টা কনস্টিটিউয়েন্সির যে রেজাল্টগুলো, একজন দুজন তিনজন চারজন, ওটাকে যোগ করলে একটা যোগফল বের হয় এভাবে 300টা। এটা কিন্তু খুব কঠিন নয় যে লক্ষ লক্ষ কোটি কোটি নয়, এটাকে যোগ করলে এক্সেলে ফেলে দিলে পার্সেন্টেজটা একটা টিপ দিলেই বেরিয়ে আসে। যখন দেখেন যখন আমি দুটার সময় বলি তখন কোনোভাবেই এটা সঠিক পুরোপুরি সঠিক হওয়ার কথা নয়, যখন চারটার সময় বলি এটা কোনোভাবেই সঠিক হওয়ার কথা নয়, যখন রাতের 10টায় বলি যদি সব চলে আসে বা এখন যদি বলি সব চলে আসছে তাহলে এটা দেখা যাবে এখন যে রেজাল্টটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 41.8%। কারো যদি কোনো সন্দেহ দ্বিধা থাকে ইউ ক্যান চ্যালেঞ্জ ইট এবং এটা পরীক্ষা করে দেখতে পারেন, দরকার হলে যে কোনো জায়গায় এটা যে রেজাল্টগুলো আসছে যদি মনে করেন যেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম যে ওটাকে চ্যালেঞ্জ করে আমাদের অসততা যদি মনে করেন তাহলে সেটাকে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। আমরা যেটা বলবো যে এটা যখন যে দুটার সময় যে পার্সেন্টেজটা আসছে সেটা, আবার 5টার সময় যে পার্সেন্টেজটা আসছে সেটা পরে পার্সেন্টেজটা। এখন দর্শক শুনছেন নেবেন একতরফা বিএনপি বিহীন এই নির্বাচনের অনেক ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু এর মধ্যে বেশ কিছু মজার বিষয় সামনে এসছে এবং আমার ধারণা যে দর্শকরা আনন্দিত হবেন, পুলকিত হবেন। আওয়ামী লীগের বাইরে মোটামুটি যে সমস্ত হেভিওয়েট ছিল সবাই ধরা খেয়েছে এবং এই ধরা খাওয়াটা স্বাভাবিক, নৌকা নিয়েও তারা পার পাননি। কয়েকটা নাম বলি বুঝতেই পারবেন, আনোয়ার হোসেন মঞ্জু সাবেক এপিএস এর কাছে হেরে গেলেন নৌকার প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু, তার এপিএস তার কাছে মহারাজ, তার কাছে একেবারে উল্টে গেছে। আচ্ছা স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরা সেই মমতাজ, এটা আর বললাম না, মমতাজ তো আওয়ামী লীগের। লজ্জার হারের অপেক্ষায় তৃণমূল বিএনপির তৈমুর, তো মানে তৃণমূল বিএনপি দুটোই গেছে, ভোটের মাঠে হেরে গেলেন জাতীয় পার্টির রাঙা, কুষ্টিয়ায় হেরে গেলেন হাসানুল হক ইনু, সিলেটে 6 আসনে শমশের মবিনের ভরাডুবি, হেরে গেলেন কাদের সিদ্দিকী, শমশের মবিনের শোচনীয় পরাজয় এটা অলরেডি বলেছি, আর হচ্ছে করুণ অবস্থা হচ্ছে সবচেয়ে এদের মধ্যে তৈমুর আলম খন্দকারের। তৃণমূল বিএনপির অদ্ভুত ব্যাপার, এমনি তো তারা কিংস পার্টি, তারপরে বিএনপির সঙ্গে বলতে গেলে চরম একটা বিশ্বাসঘাতকতা, একই নাম দিয়ে মানে রাজনীতির মাঠে নেমে তারা একটা মানে তুলকালাম কাণ্ড করবে, বিএনপি থেকে সব চলে আসবে, সব মন্ত্রী এমপিরা লাইন ধরছে এবং তারা নাকি এমন নির্বাচন করবে জিততেও পারে আর না হলে অন্তত বিরোধী দল কনফার্ম, এরকম একটা মানে এটা একটা শোচনীয়ভাবে মানে একেবারে ধুয়ে মুছে আমার ধারণা সাফ হয়ে গেল। তো এটা নিশ্চয়ই বিএনপি যারা তারা একটু পুলকিত হবেন এই খবরে, তারা নির্বাচনের বাইরে আন্দোলন করছে সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটা অন্য জিনিস, কিন্তু অন্তত এই খবরে তারা পুলকিত হবেন। সিলেট 6 আসনে 19,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বেসরকারি প্রাপ্ত 192টি কেন্দ্রের ফলাফলে এই তথ্য জানা গেছে, এই আসনে নাহিদ পেয়েছেন 58,126, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইগল প্রতীকের প্রার্থী সরোয়ার হোসেন পেয়েছে 39,000, আর তৃতীয় অবস্থানে আছে, দেখেন মানে কোনো কম্পিটিশনের মধ্যেই নাই, তৃতীয় অবস্থানে রয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, তিনি পেয়েছেন 10,898 ভোট, কোথায় যিনি জিতেছেন 58,000 আর তার হচ্ছে 10,000, আর সেকেন্ড যে হয়েছে 39,000 তার সাথেও কম্পিটিশন হয়নি, মানে প্রায় 40,000 আর এ হচ্ছে 11,000, আপনি বোঝেন মানে কি ধরা খাওয়াটা খাইছে। আচ্ছা এরপরে আসেন এর সেক্রেটারি মহাসচিব তৈমুর আলম খন্দকার, বিশাল ব্যবধানে হারের পথে, আচ্ছা কি হয়েছে, নারায়ণগঞ্জ 1 আসনে 128টি কেন্দ্রের মধ্যে পাওয়া 101টির ফলে তৃতীয় স্থানে রয়েছেন তৈমুর আলম খন্দকার, মানে দ্বিতীয় স্থানেও নেই তারা, এই শমশের মবিন তাই, এই আসনে ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নৌকা প্রতীকে তিনি পেয়েছেন
1,22,085,000। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাজান ভূঁইয়া মানে মানে স্বতন্ত্র প্রার্থী কেটলি, সেও দেখেন 34,000 ভোট পেয়েছে। আর তৈমুর আলম খন্দকার সোনালী আশপতি পেয়েছে 2,814। কি বলবেন এটা, মানে নৌকা হলো 1,22,000, তার অনেক পেছনে সেকেন্ড পজিশনে আওয়ামী লীগের যে স্বতন্ত্র 34,000, আর উনি পেয়েছেন 2,814 ভোট। এটাই বলে পরিণতি। আমি বলছি না যে এগুলি খুব বেশি সময় লাগবে না, এই ধরনের দলের সাথে বিবেকের সাথে মানে প্রতারণা করে বিশ্বাসঘাতকতা করলে যে কি পরিণতি হয় তার প্রমাণ হলো এটা। এদিকে রাশেদ খান উতরে গেছে, ফজল হোসেন বাদশা পরাজিত হয়েছে। দেখেন এরা হলো নৌকা প্রতীক নিয়েও শেষ পর্যন্ত কি পরিস্থিতি হয়েছে। কুষ্টিয়ায় হেরে গেলেন হাসানুল হক ইনু। কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনে বড় ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীর কাছে হারলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। মনে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বলছে, যে তারা আর মানে ভাড়া খাটবে না। ঠিক তাই হয়েছে। টানা গত 3 বারের এমপি ইনু এবার 14 দলীয় জোটের শরিক হিসেবে নৌকা প্রতীক নিয়ে ভোটে নেমে পেয়েছেন 92,445, তা অনেক ভোট পেয়েছে। এদিকে আসনটিতে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করে 1,15,799 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামারুল আরেফিন। তার মানে হলো 92,000, এখানে হচ্ছে 1,15,000, তাও মানে ভোটের ব্যবধান যথেষ্ট। 23,354 ভোটের ব্যবধানে হেরেছেন হাসানুল হক ইনু। এটা আমি আর মন্তব্য করতে চাই না, এটা মানে যার যার ভূমিকা ইতিহাসে নির্ধারিত হবে। ওনারা মানে আওয়ামী লীগের কোলে থাকতে থাকতে ওনারা নিজেরা হাঁটতে সেটা ভুলে গেছে, মানে নিজে নিজে যে হাঁটবে সেটা ভুলে গেছে। তাও এবার বিএনপি নাই, বিএনপি ছাড়া, জামাত ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া নির্বাচনে তাদের অবস্থা কি দেখেন, আর লম্বা লম্বা কথা তাদের। সাবেক এপিএস এর কাছে হেরে গেলেন নৌকার প্রার্থী আনোশেন মঞ্জু। মহিউদ্দিন মহারাজ আহারে, পিরোজপুর 2 আসনে সাবেক এপিএস ও স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে হেরে গেছেন নৌকা নিয়ে নির্বাচন করা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোশেন মঞ্জু। নৌকা নিয়েও কাজ হয়নি। মহিউদ্দিন মহারাজের নির্বাচনী এজেন্ট আবদুল্লাহ আল মাসুদ জানান, মহিউদ্দিন মহারাজ ইকুল প্রতীক নিয়ে 99,724 ভোট পেয়েছেন, প্রায় 1,00,000। আর নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা আনোশেন মঞ্জু পেয়েছেন 70,333 ভোট। উদাহরণ প্রায় 30,000 ভোটের ব্যবধানে হারছে। অথচ দেখেন মানে কি নির্মম পরিণতি এবং ইতিহাস, মানে কি বলবো এদের। আর একজন লম্বা লম্বা কথা বলা, উনি হচ্ছেন কাদের সিদ্দিকী। খুব গুছায় গুছায় কথাবার্তা বলে আর কি। রোববার বেসরকারি ফলাফলে অনুপম সাজান পেয়েছেন 96,401 ভোট, 96,000। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাদের সিদ্দিকী পেয়েছেন 67,000, কত বেশ বড় ব্যবধানে হারল। তো এই হলো অবস্থা আমাদের, যত সব বাঘা বাঘা লোকজন, এক কেমনে জনই বেঁচে গেল মানে রাশেদ খান মেনন, আর বাকি সবাই ধরা হাসানুল হক ইনু ধরা, সেই নাক্তার তো নাই তার, তারপরে ওইদিকে শমশের মবিন, তারপরে তৈমুর আলম খন্দকার, কাদের সিদ্দিকী, আনোশিন মঞ্জু, সব ধরা। এখন জানি না ওই বিএনএম আর একটা যে কিংস পার্টি, ওটার যে কি অবস্থা দেখা যাক, ওইটারও খবর নিশ্চয়ই দর্শক আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।